ম্যাচিং ম্যাচিং করে আছে ওরে বাবা আর সেটিং হবে সেটিং সেটিং হবে এটা গুড মর্নিং এভরিওয়ান 10টা বাজে মশা ঢুকে ছিল আর এখন আমরা পিয়ার বাড়ির জন্য বেরিয়েছি এখন 10টা বাজে এখন হ্যাঁ 1 ঘন্টা লাগবে 37 কিলোমিটার 1 ঘন্টা লাগবে তো আমরা বেরিয়ে পড়েছি আর ওই রাস্তায় আমরা গেছিলাম একবার ইসকনে গেছিলাম সেম পিছনেই থাকে ইসকনে ইসকনে ঘুরে এসেছি সেই রাস্তায় কোনো অসুবিধা হবে না যেতে আর একটা মশা ঢুকে গেছিল দুটো না একটা মশা ঢুকেছে সেটার জন্য জানলা খোলা হয়েছে খুব রোদে তেজ পেছন দিক দিয়ে কুনাওয়ালার থেকে যাবো এখন মা শিখে গেছে বল আরামে পেছনে বসে যায় তুমি আরামে বসে যাও পিছনে তুমি তো বসবে না ক্যানাডাতে যে গাছটা আছে ওরকমই পাতা লাগছে লাল লাল পাতা কতক্ষণ লাগবে 38 মিনিট সামনে একটা পাহাড় আর দেখতে পাচ্ছি এখন বানের আসছে রোদের তেজ খুব আর এখন পাশানা চলে আচ্ছা রাতে হাইয়ে দিয়ে আসছিস না তো গেছিলাম ইসকনের মন্দিরে এই তো এখানটাই ছিলাম তো তারপরে এরকম করে নামবো তো সেম রাস্তা দিয়েই এসেছি তো আমরা ইসকনের সেমই রাস্তা মনে পড়ে গেল বাবাকে নিয়ে যাবি ইসকনে টাইম থাকলে আমরা সবাই যেতে হ্যাঁ সবাই যাওয়া যায় বিকালবেলা চারটের সময় দর্শন করে চলে বাবার ওই ধূপকাঠিটাও ভালো লেগেছিল এখানে মেট্রো হচ্ছে মেট্রো কি মেট্রো হবে মেট্রো হবে কি জানি ফ্লাইওভার আমরা এটার দিকে ঢুকে গেছিলাম না ঢুকে গেছিলাম আমরা এমনি করে গিয়ে ওইদিকে চলে গেছি কোথায় ওই ইসকনের ওই না ইসকন তো এখনো আসেনি আসেনি না না ইসকন এখনো আসেনি সিটির মধ্যে থেকে তারপরে আসবে আমরা ভুল করে এদিকে চলে গেছি
আমরা বিয়ার বাড়ির থেকে বেরিয়ে এসেছি, ব্লগ করা হয়নি। আসল কথা এতই ব্যস্ত, মানে গল্পগুজব মস্কো ছিল যে ব্লগ আর করিনি। আর বেরিয়েও 15 মিনিট হয়ে গেছে, 20 মিনিট হয়ে গেছে রাস্তায়। আর ট্রাফিক আছে কিন্তু অত না, মুভিং আছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে না। তো তো মানে মুভিং থাকলে কোনো অসুবিধা নেই। সুপ্রীতেরও ফোন আসছে দেখি, অ্যামাজনে একটা জিনিস অর্ডার করেছিল, দিয়ে গেছে এখানে, অ্যাপ্রুভও নেয়নি। এখানে বাড়ি আছে, এটা আনবক্সিং হবে আজকে। হ্যাঁ, সেটিং হবে, সেটিং সেটিং হবে এটা। বাহ, সুন্দর লাইট দিয়েছে। এটা অ্যাকচুয়ালি একটা কন্টেনার স্টোরেজ, এমনি করবে তো জানি না। হ্যাঁ, এরকমই করবো। ও সরি, এমনি খুলবে। ছোট ছিল, এটা ভালো হয়েছে, অনেক কিছু ধরে যাবে ছোট। আরে জায়গায় ফিট হয়েছে, দেখ। হ্যাঁ, এটা আমরা স্কেলি বানাতা। ওয়েলকাম টু দা ফ্যামিলি। কেমন লাগলো? ভালো লাগলো। স্পেসটা দেখো, একটা স্পেসটা দেখো, অনেক আর ওর অনেক কিছু ধরে যাবে, ইলেকট্রনিক্স আইটেম। আমার ওইখানে কিছু থাকবে, কিছু আসবে, তোমার নিচে আসবে। এখান থেকে বসে যেটা কেমন লাগলো মা? আমার ভালো লেগেছে। তোমার এখানে এইসব ঝঞ্ঝাল গুলো, বই টই গুলো ঢুকে যাবে, নিচে বই ঢুকিয়ে রাখবে, উপরে বই ভারী রাখতে হবে না। আর উপরে আমার না কিছু রান্নার বাসন, কেকের যে কিছু কিছু আইটেম আছে ওসব নিচে যাবে, নিচে রেখে দেবো। কিছু ড্রাই ফ্রুট রানি, কিছু মানে কেক, কিছু খাবার বানানোর আইটেম গুলো আমি মনে হয় এসব ফেলে দিই।
দারুণ হয়েছে রে, এটা খুব দরকারি ছিল আমাদের যখন কাজে মানে জায়গা কম, আমাদের সুন্দর করে রাখার একটা জায়গা হলো। ঘরটা এখন ভালো লাগবে, দারুণ লাগবে, এইখানটা খালি হয়ে যাবে, তোর কিবোর্ড ট্যাপ ট্যাপ গুলো ঢুকে যাবে, হার্ড ড্রাইভ এইসব গুলো বই টই গুলো ঢুকে যাবে, এখানটা তোর খালি তুই পড়তে পারবি ভালো করে, দারুণ হয়েছে। জল খাই বেশি করে।